নিরামিষের দিনে কি খাবো আর কী রান্না করব ভাবতে ভাবতে আমার দিন কেটে যায় তো আজ ছিল শুক্রবার আজ ভাবলাম একটু আলু আর পটলের রসা করি তো পটল আলুকে কেটে নিয়েছি ডুমডুম করে সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইয়ে কড়াইয়ে পটলগুলোকে ছেড়ে দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি আর নিয়েছি একটা দারচিনি আর চার পাঁচটা ছোটো এলাচ তো এবার দারচিনি আর ছোটো এলাচগুলোকে আমি একটা শিলনোড়া দিয়ে থেতো করে নিলাম থেতো করে নেওয়ার পরে উপর দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলোকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে তার উপর দিয়ে আমি লবণ আর হলুদ স্বাদ মতো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আমি পাশেই করে রেখেছিলাম আদা জিরা লঙ্কা বাটা সেটা একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে অনেকক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যে আমি দারচিনি ছোটো এলাচটা বেটে রেখেছিলাম সেটাকে উপর দিয়ে দিয়ে একটুখানি সামান্য পরিমাণে বাটির মাপে ছোট্ট একটা বাটির মাপে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে রেখে দিলাম কষানোর জন্য এটা যখন কষে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব তো এইভাবেই আমি নিরামিষের দিনে কোনো দিন আলু পটলের রসা কোনো দিন সজন্য ডাটা চচড়ি এইসব করে থাকে ডাল তো সাথে থাকে ভাজাও থাকে তো এইভাবে নিরামিষের দিনে রান্না করে খাবে দেখবে বেশ দারুণ লাগবে চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের যতক্ষণের জন্য টাটা